বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের কাছে ছোট একটা আলোচনা নিয়ে হাজির হলাম। সে ছোট আলোচনাটা কি, দেখেন আমরা কিন্তু যে এ পর্যন্ত ইউটিউবে কথা শুনে এসেছি, কমেন্ট দেখে এসেছি, কমেন্ট করে এসেছি, আজকে আমি আপনাদের কাছে একটি কথা জানতে যাব। তাই ছোট একটি ভিডিও এবং আপনারা ধৈর্যের সাথে একটু শুনবেন। দেখেন মানুষ কিন্তু দূরে দেখে কিন্তু কাছে দেখে না, দূরে দেখে কাছে দেখে না। আজ তাই বলবো কি যে দেখেন যে আউয়াল আখের জাহের বাতিন চারো জায়গায় রাসূল আছেন। আচ্ছা, এখন আউয়াল কি? সেই 1400 বছর আগে রাসূল এসেছিল, তিনি দেহ চেঞ্জ করে চলে গেলেন। আচ্ছা, আখের মৃত্যুর পরে রাসূল থাকবে। আচ্ছা, আউয়াল আখের। এবার আসি জাহির। জাহিরে রাসূল থাকবে, তো জাহির শব্দের অর্থ কি? প্রকাশ, যা দেখা যায়, যা ছোঁয়া যায়। আচ্ছা, এ হলো জাহির মানে বাস্তব। আচ্ছা, তো এবার আসবো বাতিন, তার মানে গোপনে রাসূল আছে। তাহলে আউয়াল আখির জাহির বাতিন চারো জায়গায় যে রাসূল আছেন, এখন কথা হলো আখির রাসূল তার রূপ স্বরূপ কি, জাহির রাসূল তার রূপ স্বরূপ কি, বাতিনে রাসূল সেটি কোথায় অবস্থান বর্তমান, এবং এই চারটি জায়গার মধ্যে যে রাসূল আছে, এখন সাধারণ জ্ঞানে মানুষ একটা কথা বলে থাকে যে চার জায়গার রাসূলই এক রাসূল। আমি বলবো না, আল্লাহ নিজে কোরআনে বলেছেন আমার রাসূলগণ। তাহলে রাসূলগণ যদি আল্লাহ বলে থাকে, তাহলে কিন্তু এক রাসূল নয়, গণ মানে বহু। তাহলে আউয়ালে রাসূল ছিল, আখিরে মৃত্যুর পরে থাকবে, এবং জাহির মানে বাস্তব রাসূল থাকবে, এবং বাতিন মানে গোপনে রাসূল আছে। তাহলে কোন জায়গার রাসূল আমাকে কোন পর্যন্ত পৌঁছাবে? আচ্ছা, এই বিষয়টা আমি আপনাদের কাছে জানতে চাব যে কোন রাসূল আমাকে কোন পর্যন্ত পৌঁছাবে, আপনাকে আমাকে। সামনে যারা ছিল, মধ্যে যারা আছে, পিছনে যারা আসবে। আচ্ছা, তো আজকের মূল বিষয় হলো কি, যে চারটি জায়গার রাসূলের মধ্যে কোন রাসূলের ডিউটি কোন পর্যন্ত, যে উম্মতকে তরিয়ে কে কোন পর্যন্ত নিয়ে যাবে, এই বিষয়টা আপনারা বলবেন এবং কমেন্ট করবেন। এরপরে যদি আমি কমেন্টের মধ্যে দেখি যে এই বিষয়গুলো কেউ ঠিক বলেছে, কেউ ভুল বলেছে, আমি সেটা দেখব, এবং যারা সঠিক বলেছে আলহামদুলিল্লাহ আমি কমেন্টের নিচে দিয়ে লিখে দেব, আর যারা সঠিক বলেনি সেটাও আমি কমেন্টের নিচে বলে দেব। এবং আসলে সঠিকের তো একটা কথা আছে, খাঁটি বা পিওর, পিওরের তো শেষ নেই। এখন আমি যতটুকু পিওর আল্লাহ আমাকে বলার তৌফিক দেয়, আমি অতটুকুই উত্তর করে বলে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তবে এতটুকু কথা আবারও বলবো যে মৃত্যুর পরে যিনি থাকবেন তিনি কোন সুরতে কোন রূপে, যেহেতু আল্লাহ বলেছে আমার রাসূল গণ, তাহলে রাসূল বহু, তাহলে এই চারটি জায়গায় রাসূল চার ধরনের কর্মকাণ্ড, চার ধরনের তার
চেহারা সুরত চার ধরনের বাক্য থাকবে। তাহলে এই জিনিসটি আজকে আপনাদের কাছে জানতে যাব ইনশাআল্লাহ। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমি পরবর্তীতে বাকি আলোচনাগুলো করব এই ভিডিওর পরবর্তীতে। তো অবশ্যই ফেসবুক হলে ফলো করে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।